নমস্কার, শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলি। এখনই অভিষেকের মেয়েকে কুরুচিকর মন্তব্য মামলায় এবার বিরাট নির্দেশ হাইকোর্টের। অন ক্যামেরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত, নাবালিকা ধর্ষণ হত্যাকাণ্ডে বিরাট নির্দেশ হাইকোর্টের। আরজিকর কাণ্ডে ধৃত, এরই মাঝে খারাপ খবর এলো জেলবন্দী সন্দীপ ঘোষের জন্য, কি জানা যাচ্ছে? দ্রু কার্নিভাল পন্ড কোর্টে 163 ধারা, সোজা হাইকোর্টের দ্বারস্থ জুনিয়র ডাক্তাররা। কার্নিভাল বয়কটে ডাক দিয়ে রাজপথের শুভেন্দু, আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি। অনুব্রতকে হুঁশিয়ারি শুভেন্দুর। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলে যাব আজকের বিস্তারিত খবরে। এখনই অভিষেকের মেয়েকে কুরুচিকর মন্তব্য মামলায় এবার বিরাট নির্দেশ হাইকোর্টের। আপাতত সিবিআই তদন্তে না, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলায় জানালো কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে কুৎসিত ভাষায় আক্রমণের মন্তব্যকে সমর্থন করে হাততালি দেওয়ার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ ওঠে হেফাজতে থাকাকালীন ওই দুই মহিলাকে ব্যাপক মারধর করে পুলিশ। আগে সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সোমবার উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের নির্দেশ আপাতত সিবিআই তদন্ত হবে না, আপাতত সিবিআই তদন্তে না। হাইকোর্টে সোমবার হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠেছিল। সেখানে হাইকোর্টের নির্দেশ, আগামী 6 নভেম্বর পর্যন্ত এই ঘটনায় মামলা দায়ের করতে পারবে না সিবিআই। আগামী 4 নভেম্বর মামলার পরবর্তী শুনানি পর্যন্ত ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই দুই তরুণী। পুজো ছুটির আগে মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত শুনানি হয় কলকাতা হাইকোর্টে। এরপর এই সংক্রান্ত তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট। ওদিকে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে জানা যায় সিবিআই এখনো পর্যন্ত মামলা নথিভুক্ত করেনি। মূল মামলাকারীরাও এদিন আদালতে উপস্থিত ছিলেন না। ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী 6 নভেম্বর পর্যন্ত এই ঘটনার মামলা দায়ের করতে পারবেন না সিবিআই। প্রিয় ভালোবাসার দর্শক, পশ্চিমবঙ্গের উন্নয়নের উপকার কে, টিএমসি নাকি বিজেপি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরো একটি আলোচিত নিউজ, অন ক্যামেরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত, নাবালিকা ধর্ষণ হত্যাকাণ্ডে বিরাট নির্দেশ হাইকোর্টের। রাজ্যকর জয়নগর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই মুর্শিদাবাদে ধর্ষণ খুনের অভিযোগ। পুজোর আবহে 10 বছরের শিশু কন্যাকে ধর্ষণ খুনের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অব্দি। এবার এই মামলায় বড় নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মুর্শিদাবাদ ধর্ষণ হত্যাকাণ্ডে কি নির্দেশ দিল হাইকোর্ট? জানা যাচ্ছে, দুর্গাপুজো উপলক্ষে দিল্লি থেকে দাদুর বাড়ি এসেছিল শিশুকন্যা। রবিবার দুপুরে অভিযুক্তের বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় তার দেহ। পুলিশ ইতিমধ্যেই 40 বছর বয়সী অভিযুক্ত গ্রেফতার করেছে। গণধোলাই থেকে উদ্ধার করে তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এদিকে আবার মৃতার ময়নাতদন্ত নিয়ে দেখা দিয়েছে জটিলতা। সোমবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতালে নির্যাতিতার ময়নাতদন্ত হওয়ার কথা ছিল, তবে মৃতার পরিবারের তরফ থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্টমর্টমের দাবি করা হয়েছিল। অভিযোগ পুলিশের তরফ থেকে সবটা মেনে নেওয়া হলেও পরবর্তীতে দেখা যায় মেডিকেল কলেজ এমন কোন ব্যবস্থা করা হয়নি, ফলে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে সিপিএম এর যুব শাখার তরফ থেকে নির্যাতিতার পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ইমেলের মাধ্যমে হাইকোর্টে পিটিশন দাখিল করা হয়। এই মামলাতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, এটা খুবই জরুরি। নির্যাতিতার পরিবার অনেক কিছু বড় চায়নি, শুধুমাত্র একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতি চেয়েছে। হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতার ময়নাতদন্ত করা হবে। এই মর্মে মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এই প্রসঙ্গে ফারাক্কা সাব ডিভিশনাল পুলিশ অফিসার আমিনুল ইসলাম খান বলেন, আমরা কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ময়নাতদন্তের ব্যবস্থা করব, আমাদের তরফ থেকে কোন ত্রুটি ছিল না। আরজিকর কাণ্ডে ধৃত, এরই মাঝে খারাপ খবর এলো জেলবন্দী সন্দীপ ঘোষের জন্য, কি জানা যাচ্ছে? আরজিকর ইস্যুতে জোড়া মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। এরই মাঝে এবার হাইকোর্টে বড়সড় সন্দীপ ঘোষ নিজের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। এ বিষয়ে দ্রুত শুনানি যাতে হয় সেই আর্জি জানিয়েছিলেন তিনি। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি পার্থসারথী সেনের এজলাসে এই মামলা উঠে, তবে সন্দীপের আর্জি শুনতে চায়নি আদালত। বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, আপৎকালীন পরিস্থিতিতে এই মামলা শোনার মতো গুরুত্ব নেই। প্রসঙ্গত, আরজিকর বিতর্কের মাঝেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করার সিদ্ধান্ত নেয় রাজ্যের মেডিকেল কাউন্সিলর। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে সেমিনার হল থেকে
উদ্ধার হয় 31 বছর বয়সী তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত মৃতদেহ। সেই সময় হাসপাতালের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। চিকিৎসক হত্যাকাণ্ডের পরই শিরোনামে চলে আসেন সন্দীপ। একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসতে থাকে। প্রথমে আরজি করে আর্থিক অনিয়মের মামলায় গ্রেফতার করা হয় সন্দীপকে। পরে আরজি করে ধর্ষণ খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। যদিও তার আগে রাজ্যের মেডিকেল কাউন্সিলরের তরফে সন্দীপ ঘোষকে কারণ দর্শানোর জন্য নোটিশ পাঠানো হয়েছিল, তবে নির্যাতিত সময়ের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে সেই নোটিশের কোন উপযুক্ত জবাব সন্দীপ না দিলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হয়। এদিকে আরো একটি আলোচিত খবর, দ্রুত কার্নিভালে বন্ধ করতে 163 ধারা, সোজা হাইকোর্টে দ্বারস্থ জুনিয়র চিকিৎসকেরা। দুর্গাপুজো কার্নিভালের দিন দ্রুত কার্নিভালের ডাক, উৎসবের মেজাজে মিশতে চলেছে প্রতিবাদের সুর। একদিকে একদিনেই দুই কর্মসূচি হওয়ায় ইতিমধ্যেই ধর্মতলার আশেপাশের কিছু এলাকায় 163 ধারা জারি করেছে কলকাতা পুলিশ। এবার এ নিয়ে সোজা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলে 163 ধারা, হাইকোর্টে জুনিয়র ডাক্তাররা জানা যাচ্ছে রানী রাসমণি অ্যাভিনিউতে কলকাতা পুলিশের 163 ধারাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা দায়ের করা হয়েছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে ইমেল করেছেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবীরা। আজ দুপুর দুটো নাগাদ বিচারপতি রবি কিষাণ কাপুরের বেঞ্চে শুনানি হতে পারে। ইতিমধ্যে শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠিত হয়েছে বলেও খবর। মঙ্গলবার রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল রয়েছে। আগেই দিনক্ষণ ঘোষণা করা হয়ে গিয়েছিল। একদিনই দ্রুত কার্নিভালের ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। একই সঙ্গে দুই কর্মসূচি হওয়ায় অশান্তির আশঙ্কা করেছিল কলকাতা পুলিশ। সেই কারণে আজ সকালে একটি বিজ্ঞপ্তি জারি করে ধর্মতলার আশেপাশে কিছু এলাকায় মোতায়েন নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। একই সঙ্গে 163 ধারা জারি করার কথাও বলা হয়েছে। আজ সকালে একটি বিজ্ঞপ্তি জারি করে অত্যন্ত 7টি জায়গায় জমায়েত নিষিদ্ধ করার কথা বলেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। রানী রাসমণি রোড, মেয়র রোড থেকে শুরু করে আউটরাম রোড, একাডেমি অফ ফাইন আর্টস সহ বেশ কিছু রাস্তায় নাম রয়েছে সেখানে। এদিকে আরো একটি নিউজ, কার্নিভাল বয়কটের ডাক দিয়ে রাজপথে শুভেন্দু আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি। রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল এবং ধর্মতলায় দ্রোহের কার্নিভাল যখন চলছে, সে সময় মহানগরে অরাজনৈতিক মিছিলে পা মেলালেন বিজেপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সেই মিছিলের শেষে আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্লোগান তুললেন, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত এই মিছিল হয়। মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পুড়িয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। সেখানে ভাষণ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী আরও একবার দুর্গাপুজোর কার্নিভাল বয়কটের ডাক দেন। চিকিৎসকদের আন্দোলনের পাশে থাকার কথাও বলেন। পাশাপাশি চিকিৎসকদের দাবি পূরণে বিধানসভার অধিবেশন ডাকার দাবিও জানিয়েছেন তিনি। বিরোধী দলনেতা ছাড়াও এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর কলকাতা জেলা সভাপতি তমুগ্ন ঘোষ, দক্ষিণ কলকাতার জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য, নেতা অর্জুন সিং, যুব মোর্চার সভাপতি চিকিৎসক ইন্দ্রনীল খান, শঙ্কুদেব পন্টা, মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র, মীনাদেবী পুরোহিত সহ বাকি বিজেপি কর্মকর্তারা। অন্যদিকে আরো একটি খবর, অনুব্রতকে শুভেন্দু হুঁশিয়ারি। জেলার দলীয় কার্যকর্তাদের আগামী বিধানসভা নির্বাচনে জেলা থেকে অত্যন্ত 7টি বিধানসভা আসনে বিজেপিকে জয় করার লক্ষ্যমাত্র বেঁধে দেন বিরোধী দলনেতা অনুব্রত মণ্ডল। যদি আগের মতো নির্বাচন করাতে চান, তাহলে মোহাম্মদবাজারে বিপুল বিস্ফোরক উদ্ধারের মামলায় তার পরিণতি অত্যন্ত খারাপ হবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সিউড়িতে এসে তৃণমূলের জেলা সভাপতিকে এভাবে সরাসরি তোপ দাখলেন শুভেন্দু। জেলায় দলীয় কার্যকর্তাদের আগামী বিধানসভা নির্বাচন জেলা থেকে অন্তত 7টি বিধানসভা আসনে বিজেপিকে জয় করার লক্ষ্যমাত্র বেঁধে দেন বিরোধী দলনেতা। তার জন্য প্রয়োজন তিনি জেলাজুড়ে যতগুলি প্রয়োজন ততগুলি সভা করবেন বলেও ঘোষণা করেন শুভেন্দু। তার দাবি, জেলায় বেশ কিছু মামলা এখনও সিবিআই এবং এনআইএর হাতে আছে, সেগুলি জেলা তৃণমূলের একাধিক নেতাতে ফাঁস হতে পারেন। এদিন শিউরিতে বিজেপি কার্যালয় সংলগ্ন শ্যামাপ্রসাদ স্মারক সমিতি আয়োজিত বিজয় সম্মেলনী অনুষ্ঠানে এসেছিলেন শুভেন্দু। নামে বিজয় সম্মেলনী হলেও কার্যত 26 বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সভায় পরিণত হয় মঞ্চ। শুভেন্দুর আগে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, রাজ্যসহ সভাপতি শাহপত মণ্ডল, রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়রা জেলায় বিজেপির সদস্য সংখ্যা বাড়ানোর বিশেষ জোর দিতে বলেন। বীরভূম সাংগঠনিক জেলায় অন্তত 5 লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হয় কর্মকর্তাদেরকে।